dear students, now I'd like to discuss on redundancy. It's the most important term, redundancy. The meaning of redundancy is bahullo dosh. In Bangla meaning bahullo dosh. What is bahullo dosh? Amra Bangla te porechhilam. Jemon shokol shikshokon class e uposthit. Shokol shikshokon class e uposthit. তাহলে এদিকে আমি যদি সকল বলি ওদিকে শিক্ষকগণ বলি তাহলে দুইবার বলা যাবে ডাবল হয়ে যায় অর্থাৎ রিডান্ডেন্সি মানে হচ্ছে একটা কথাকে ডাবল করে বলা এটা হচ্ছে মানে এটা অতিরিক্ত ইউজিং ওয়ার্ড আননেসেসারি রিডান্ডেন্সি মিন্স ইউজিং ওয়ার্ড আননেসেসারি ইউজিং ওয়ার্ড আননেসেসারি অর্থাৎ অতিরিক্ত কোন শব্দ ব্যবহার করে না হচ্ছে রিডান্ডেন্সি দ্যাট ইজ কল বাহুল্য দোষ ঠিক আছে এতে সকল শিক্ষকগণ আমি সকল বললাম আবার শিক্ষকগণ তাহলে গণ আর সকল ডাবল হয়ে গেল ইংলিশও এই ধরনের ইয়ে আছে আননেসারি আমরা শব্দ ব্যবহার করি যেটাকে বলি রিডান্ডেন্সি বাহুল্য দোষ এই বাহুল্য দোষ গুলো আমরা কারেক্ট করে নিব যেমন আই হ্যাভ রিটেন হিয়ার এইট সেন্টেন্সেস এন্ড এভরি সেন্টেন্স কন্টেইনস রিডান্ডেন্সি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে রিডান্ডেন্সি আছে বাহুল্য দোষ আছে যেমন একটা সেন্টেন্সে কি বাহুল্য দোষ আছে I he reverted back my money. You know that reverted. Revert money হচ্ছে send back. Revert means send back. এই reverted মধ্যে revert মানে হচ্ছে send back. Reverted মধ্যে কি আছে? Back শব্দটা আছে. Revert মানে send back. এখানে back শব্দটা আছে. Revert মানে ফিরিয়ে দেয়া. পাঠিয়ে দেওয়া. Send back করে দেওয়া. Send back মানে আবার পাঠিয়ে দেওয়া. ফিরিয়ে দেওয়া. তো এখানে already back আছে. তো রিপিটের মধ্যে এগেইন শব্দটা অলরেডি আছে এটার মধ্যে এগেইন আছে টেল এগেইন সো এই এগেইনটা বলাটা বাহুল্য দোষ তার রিপিট মানে টেল এগেইন রিপিটের ভিতরে এগেইন শব্দ আছে তার মানে অ্যাডভান্স ফরওয়ার্ড অ্যাডভান্স মানে হচ্ছে গো ফরওয়ার্ড অ্যাডভান্স মানে গো ফরওয়ার্ড সামনে এগিয়ে যাওয়া তো ফর অ্যাডভান্সের মধ্যে ফরওয়ার্ড শব্দটা আছে সো এই ফরওয়ার্ডটা রিডান্ডেন্সি বাহুল্য দোষ পরীক্ষার মধ্যে এবং অপশন ছ থাকবে বাহুল্য দোষ আমরা কারেক্ট করে নেব একইভাবে The two twins, you know that? Twins মানে হচ্ছে জমজ টুইন্স মানে দুই দুইজনকে টুইন্স বলে তিনজনকে বলে তিনজনকে ট্রিপল বলে যদি তিন বাচ্চা একসাথে হয় ট্রিপল বলে আমরা আর দুইজন যেহেতু টুইন্স টুইন্স মানে দুই এই দুইটার মতো হয় এটা বাহুল্য দোষ দ্য কম্পিট টুগেদার কম্পিট মানে হচ্ছে একসাথে কি করা ফাইট টুগেদার কম্পিটের মধ্যে কম্পিট মানে ফাইট টুগেদার কম্পিট আমরা বুঝি ওয়ার্ক টুগেদার বা ফাইট টুগেদার ওয়ার্ক টুগেদার বা ফাইট টুগেদার একসাথে কাজ করা একসাথে ফাইট করা এটাকে কম্পিট বলি তো কম্পিটের মধ্যে টুগেদার শব্দটা আছে সো এটা হচ্ছে রিডান্ডেন্সি ইট ইজ এন ইনভেনশন ইনভেনশন আর এটার মধ্যে পার্থক্য আছে ইনভেনশন মানে আবিষ্কার আর ইনোভেশন মানে নতুন আবিষ্কার অর্থাৎ ইনোভেশন মানে হচ্ছে নিউ ইনভেনশন নিউ ইনভেনশন কি ইনোভেশন মানে নিউ ইনভেনশন কে ইনোভেশন মানে ইনোভেশন মানে নিউ ইনভেনশন অর্থাৎ নিউ শব্দটা আছে বলে ইনোভেশন ওই যে এই নিউটা রিডান্ডেন্স তো এখানে এটা এরো হবে এন্ড ইনোভেশন হবে আই হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ মানে আমার প্রজেক্টে টাকা আছে তো ভাই একটা তাহলে আই হ্যাভ এখানে সাফিসিয়েন্ট আর এনাফ একই শব্দ তুমি যে কোনো একটা ব্যবহার করো আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি টু বাই এটা অথবা আই হ্যাভ এনাফ মানি টু বাই এটা যে কোনো একটা বাদ দিই তার আমি এটা বাদ দিলাম
এটা বাতিল হবে আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি টু বাই এটা অথবা আই হ্যাভ এটা বাতিল এনাফ মানি টু বাই এটা তো এটাই হচ্ছে ডিটারমিন্যান্স এটা কোন ভুল ছিল এটা আমরা কারেক্ট করব ঠিক আছে তাহলে আমরা একটু ক্লিয়ার করলে আমরা বাংলাতে বাহুল হচ্ছে সেই ডিটারমিন্যান্ট ডিটারমিন্যান্স অর্থাৎ অতিরিক্ত শব্দ আননেসারি ওয়ার্ডগুলো ইউজ করা থেকে বিরত থাকবে এবং পরীক্ষাতে ভুল অপশনটা থাকলে কারেক্ট থাকবে আমরা কারেক্ট থাকবে ঠিক আছে তার টাইপ করতে হবে